আমরা যদি এই চরিত্রটা দেখি যে এই চরিত্রটার মধ্যে একটা চরিত্র কিন্তু এই চরিত্রটার মধ্যে অনেক শেড রয়েছে, মানে যদি নাটকটা দেখি বা আমরা যদি টেলিফিল্মটা দেখি, তো তোমার যে অভিনয় সত্তা সেটাকে মানে সেটা কতটা মানে এনজয় হয়েছে যে এই একটা চরিত্রের মধ্যে যে অনেকগুলো শেড রয়েছে, কারণ একটা পার্ট অফ টাইমে সে কিন্তু নিজে আরেকজন মানে তোমার যে প্রতিদ্বন্দ্বী যে কৌশিক গাঙ্গুলি তার সাথে খেলছে, তো এই যে আরও এবং তার সাথে বাঙাল আমি জানি না এগুলো আছে কি নেই, তো এই পুরো যে একটা রাজনীতি এবং পুরো সব কিছু তুমি কতটা এনজয় করেছো এই চরিত্রটা? অভিনেতা তো এই ধরনের চরিত্রের জন্যই অপেক্ষা করে থাকে যে যত বেশি লেয়ার থাকবে, যত বেশি মানে ইমোশনের ওঠা পড়া থাকবে, সেই ধরনের চরিত্রই তো অভিনেতা খোঁজে। সেই কারণেই আমি বলছি যে এই চরিত্রটা আমার এত পছন্দের এবং এতদিন মানে এতদিন পর আমি এত ভালো একটা চরিত্র পেলাম। আচ্ছা, এই চরিত্রটার প্রিপারেশন সম্পর্কে তুমি যদি একটু বলো যে কৌশিক গাঙ্গুলির সাথে অভিনয় বা পুরো বিষয়টা, এখানে কি কোনো একটা বাড়তি প্রেশার ছিল যে এই চরিত্রটা যদি আমরা দেখি টেলিফিল্মে কৌশিক সেন নিজে করেছে তো একটা তুলনা আসবে, বা সব মিলে তুমি কতটা প্রেশার ছিলে বা তুমি কি আদৌ প্রেশার ছিলেন নাকি না তুমি সেটা যদি বলো? প্রেশার একটা ভেতরে ভেতরে থাকে, মানুষ তুলনা করতে অভ্যস্ত, মানুষ তুলনা করা পছন্দ করেন, তার একটা প্রেশার থাকে। কৌশিক গাঙ্গুলির সঙ্গে অভিনয় করারও একটা প্রেশার থাকে, কিন্তু ফাইনালি আমি তো আর প্রেশারে ভেসে গেলে হবে না, আমাকে কাজটা করতে হবে, ফলে তো কোথাও না কোথাও সেই প্রেশারগুলোকে ক্যামোফ্লাজ করে দিতে হয় কাজ করে, সেটাই। আরেকটা যা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলায় অনেক থ্রিলার হচ্ছে বা সারা বিশ্বেই থ্রিলার হচ্ছে, তো সেখানে তুমি অনেকগুলো থ্রিলার করেছো, কিন্তু যদি দর্শক হিসেবে দেখা হয় তো দর্শকরা এই টিকটিকির মাধ্যমে কি পাবে, মানে সেটা যদি তুমি একটু বলো। আরেকটি থ্রিলার পাবেন এবং একটু অন্যরকম থ্রিলার, দুজন মানুষের তো খুব বিখ্যাত একটা টেক্সট থ্রিলার এত হচ্ছে কারণ দর্শকরা তো থ্রিলার দেখা পছন্দ করেন, তাই তাদের জন্য আরেকটি থ্রিলার উপহার হিসেবে আনা হয়েছে। আজকে আমরা হইচইয়ের একটা অরিজিনাল সিরিজ টিকটিকি লঞ্চে এসেছি, ট্রেলার লঞ্চে, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস বলতে চাই যে হইচই নিজের জার্নি শুরু করেছিল 2017, সেটা মানে প্রায় 4.5 বছর আগে, এবং এই 4.5 বছর দেখতে দেখতে কেটে গেছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই একটা বিশেষ মুহূর্ত, স্পেশাল অকেশন, কারণ এই যে 100 অরিজিনালস আর কি, মানে 100তম শো হইচইয়ের, আমি যখন হইচই শুরু হয় প্রথম যে গল্পগুলি এবং সিরিজগুলি দিয়ে হইচই লঞ্চ হয়েছিল তার মধ্যে একটি ছিল ব্যোমকেশ, তো সেখান থেকে আমার নিজের ওয়েব অভিনয় শুরু, হইচইয়ের সঙ্গে আমার একদম হইচইয়ের যাত্রা আর হইচইয়ের সঙ্গে আমার যাত্রা একই সাথে শুরু। তো আজকে 100তম শো এবং সেই শোতে আমি একজন অভিনেতা হিসেবে পার্টিসিপেট করছি, এটা আমার কাছে খুব খুব ইমোশনাল, খুব ইমোশনাল এবং খুব আনন্দের, এবং হয় না এক একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া। আরও একটা কথা বলবো যে আমি গুপ্তধন সিরিজের পর থেকে ধ্রুব ব্যানার্জী নামটি নিয়ে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, এবং সেখানে আমি প্রাথমিকভাবে যে ছবিটিতে একটি সুযোগ পেয়েছিলাম সেটা ধ্রুবদা খুব সেই চরিত্রটিকে বিশেষ করে তুলেছিলেন বটে, কিন্তু অভিনেতা হিসেবে আমার খুব যে খিদে মিটেছিল তা নয়, যদিও উনি খুবই দারুণ করে ভার্গবকে প্রেজেন্ট করেছিলেন তার ছবিতে, গোলন্দাজের মতো একটি বড় ছবিতে, কিন্তু সেই খিদে আমার টিকটিকিতে একেবারে মিটে গেছে যাকে বলা যেতে পারে। মানে এরকম একটি চরিত্র যেটা কৌশিকদা বলছিলেন এভিতে, যে এই চরিত্র কোনো আমার ধারণা পৃথিবীর কোনো অভিনেতার কাছে গেলেই দ্বিতীয়বার ভাববার আর অবকাশ থাকে না যে এটা করবো কি করবো না, এরকম একটি চরিত্র ধ্রুবদার পরিচালনায় আমরা কলকাতার বাইরে গিয়ে 11 দিন একসঙ্গে থেকে প্রায় একটা সংসারের মতো পরিবারের মতো থেকে এটা শুটিং করা, এবং আলটিমেটলি এই চরিত্রগুলোকে পর্দায় একটা মিনিংফুলনেস নিয়ে ফুটিয়ে তোলা, একটা রেলেভেন্স নিয়ে ফুটিয়ে তোলা, আজকের সময়ের মতো করে তাদেরকে একটা আজকের সময়ের একটা কি বলবো দোতনা তাদের সঙ্গে জুড়ে দেওয়া, এটা কোনো সন্দেহ নেই। আর অ্যাক্টিং চিরকালই আমার মনে হয় অ্যাক্টিং ইজ আ নেভার এন্ডিং প্রসেস, মানে অ্যাক্টিংয়ে অ্যাক্টিংটা ঠিক খেলা নয়, ধরুন 7 গোল 5 গোল এরকম তো নয়, বা ক্রিকেটের মতো নয় যে এ 364 রান করেছিল উনি 365 করলে জিতে যাবেন, অ্যাক্টিং হচ্ছে একটা নেভার এন্ডিং প্রসেস, এমনকি দর্শকের কাছে চলে যাওয়ার পরেও অভিনেতা তার অভিনীত চরিত্র নিয়ে এক ধরনের একটা যাপন, এক ধরনের একটা চিন্তা, এক ধরনের একটা বিশ্লেষণ চলতেই থাকে, সমস্ত চরিত্র সেই অবকাশ দেয় না মানে বলতে বাধা নেই, কিন্তু টিকটিকির মিলন বসা এমনই একটি চরিত্র যেটা সেই অবকাশ দেয়। এই চরিত্রটি শুধুমাত্র কৌশিক গাঙ্গুলির মতো দিকপাল অভিনেতার সঙ্গে, এরকম ভয়ঙ্কর সূক্ষ্ম অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হিসেবে তো আমার মনে থাকবেই, ধ্রুবদার পরিচালনায় এত বড় একটা কাজ, এত বড় একটা চরিত্রে অভিনয় করাও মনে থাকবে, আবার তার সাথে এটাও মনে থাকবে
যে এই মিলন মশাক চরিত্রটি অভিনয় করতে গিয়ে আমি কি কি বাধার সম্মুখীন হয়েছি, এটা আমি ভেতরের কথা বলছি, আমি লজিস্টিক্সের কথা বলছি না, মানে আমার ভেতরের মানুষের সাথে আমি কি কি বাধার সম্মুখীন হয়েছি, কি কি সংঘর্ষ আমার হয়েছে একজন মানুষ হিসেবে চরিত্রটা অভিনয় করতে গিয়ে, সেইটা হিসেবে আমার মিলন বসাক আমার এযাবৎ অভিনয়ের ক্যারিয়ারে করা আমি বলবো অন্যতম কঠিন চরিত্র, অন্যতম কঠিন অভিনয়, অন্যতম কঠিন রোল। তো ডেফিনেটলি সেটা আমার সঙ্গে মানে চিরকাল থাকবে আর কি। আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। আমি এই টিকটিকি ওয়েব সিরিজের সৌমেন্দ্র কৃষ্ণ দেব কেন রাজি হয়েছিলাম চরিত্রটা করতে, কারণ যে কোনো অভিনেতার কাছে এটা খুবই লোভনীয় একটা চরিত্র। আর সেখানে শেষ নয়, এটা আমার প্রথম ওয়েব সিরিজ, মানে ওয়েব সিরিজে অভিনয় এবং হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, তাই আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলি একসাথে অভিনয় করবে, আমার মনে হয় একজন পরিচালকের কাছেও কিন্তু এটা একটা লাইফ টাইম অপরচুনিটি যে এই দুজনকে কেমন করে সেই জায়গাটা দেওয়া যায়। আমি যেটা সবসময় বলি যে এরকম যখন কাজ কিছু একটা হয় তখন কিন্তু শেষ পর্যন্ত আপনি জানেন যে ওই অলমোস্ট প্লেয়ার মারাদোনা খেলছে আর কি, তো সেখানে মানুষ আসছে কিন্তু তাদেরকেই দেখতে, তাদের খেলাটাই দেখতে, তার সাথে যদি স্টেডিয়ামটাও সুন্দর করে তৈরি হয়, মাঠটার কিউরেশনটাও খুব ভালো হয়, বলটাও খুব ভালো হয়, পোশাকগুলোও খুব সুন্দর হয়, তখন তাদেরকে খেলার জমিটা যেন একটুখানি তৈরি করে আরও বেশি করে দেওয়া যায় আর কি। কিন্তু শেষ পর্যন্ত মনে রাখতে হবে আমরা কিন্তু সবাই, আমি কেন কথাটা বলছি, যখন শুটিং চলছিল অর্ধেক সময় আমি দর্শক হয়ে যেতাম, আমি দেখতাম অদ্ভুত বিস্ময়ে দেখতাম প্রতিদিন প্রতি মুহূর্তে তিলে তিলে কেমন করে একটা ম্যাজিক তৈরি হচ্ছে, তাই বাকি সমস্ত দর্শকের মতো কোথাও যেন সেই দর্শকের মধ্যে ভাগিদার আমিও হয়ে যেতাম। ফলে আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করেছি একটা টিম হিসেবে, যে এই যে একটা আমার ধারণা টিকটিকি আগামী দিনে যারা অভিনয় করতে চান, যারা অভিনয় করার ইচ্ছে প্রকাশ করবেন রাখেন, তাদের সকলের কাছে একটা ওয়ার্কশপ হয়ে থাকবে, অভিনয় কেমন করে করতে হয়, কেমন করে নিজের তৈরি করতে হয় অভিনয় করার জন্য, এইটার কিন্তু একটা ওয়ার্কশপ হয়ে থাকবে ঠিকঠিকই। এবং কেমন কথাটা বললাম এই সূক্ষ্মতার জায়গাটা একবার ভেবে দেখুন তো, এটা এইরকম ভয়ঙ্কর একখানা কন্টেন্ট এই দুজন মানুষ ওই ইন্টেন্সিটি নিয়ে সেটে যেটা করেছেন, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিংয়ের এতখানি একটা জায়গা আছে, চাবিন যখন তারা করতে বসছেন একটা ছোট্ট ঘরে অন্ধকারে একা সামনে একটা স্ক্রিন, ওই মোমেন্টাম, ওই ভাইব্রেন্সি, ওই ওই পুরো এলিমেন্টটা রিক্রিয়েট করতে হবে। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে বুঝতে পারবেন কতটা দুরূহ কাজ এটা। ফলে কেন বলছি অভিনয়ের ওয়ার্কশপ হয়ে থাকা, অডিও ভিজুয়াল মিডিয়ামের অভিনয়ের যে লেয়ার্সগুলো থাকে, অর্থাৎ অনস্ক্রিন অ্যাক্টিং অ্যান্ড অফ স্ক্রিন উইচ ইজ ডাবিং, এই দুটোরই কিন্তু ওয়ার্কশপ টিকটিকি। আমার কাছে আরেকটু স্পেশাল অন্যরকমভাবে, আমি যখন স্টুডেন্ট কলেজে পড়ি সেই সময় স্বপ্ন সন্ধানের অংশ ছিলাম আমি, আমার ফ্যামিলি মেম্বার্স, 3 বছর নাটকের মধ্যে আমার সব থেকে মনে রাখার মতো কাজ, তখন সৌন্দর্যা কুয়ার বাবা মানে কৌশিক সেন টিকটিকি করতেন আর আমি টিকটিকি পুরো সেটটা হ্যান্ডেল করতাম, ওই যে শরীর বর্ষ টিকটিকি সেট হ্যান্ডেল করতে করতে মনের মধ্যে একটা একটা অদ্ভুত হয় না সত্য একটা ইচ্ছে, একটা বাসনা, একটা জায়গা যে হয়তো কোনোদিন যদি সুযোগ পাই এটা অডিও ভিজুয়াল মিডিয়ামে করার কথা ভাবব। শেষ পর্যন্ত যখন সুযোগটা আসে, আমি কিন্তু প্রথম থেকে এটাই বলেছিলাম যে এটা আমি শুধুমাত্র করবো যদি কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্য রাজি হন এই দুটি চরিত্র করতে। কেন কথাটা বললাম, কারণ এর কিন্তু অপূর্ব একটা ইতিহাস আছে এই কন্টেন্টটার,
তার প্রাথমিকটা কিন্তু আমার অনির্বাণের থেকেই শোনা। 1970s অনির্বাণ 70s তো লরেন্স অলিভিয়ের মাইকেলকে এই গল্পটা অনির্বাণ বলেছে আমাকে। সেই সময় প্রথমবার যখন হলিউড হয় লরেন্স অলিভিয়ের মাইকেলকে এই চরিত্র দুটি করেন এবং লরেন্স অলিভিয়ের কিন্তু অস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন সেটা যে চরিত্রটি কৌশিক গাঙ্গুলি করেছেন। 2007-08 নাগাদ হলিউড এটা আরেকবার হয়, তখন মাইকেল কেন করেন বয়স্ক চরিত্রটি আর জুট ল করেন টম বয়সের চরিত্রটি। একসময় উৎপল দত্ত ভেবেছিলেন এটা করবেন উত্তম কুমারকে, এবং প্রথমবার এর নাট্যরূপ কিন্তু বাংলা উৎপল দত্ত গান এবং সেটা তিনি সিনেমা করবেন ভেবেছিলেন। পরবর্তীকালে উত্তম কুমার ভেবেছিলেন উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জি দুজনে এই নাটক এটা করবেন সিনেমা হিসেবে। দুটি ক্ষেত্রেই এটা হয়ে ওঠে। বাঙালি হিসেবে আমরা একটা অপূর্বতার সাক্ষী হওয়ার থেকে একটু হলেও বঞ্চিত যেটা হয়েছিলাম, আমার মনে হয় সেটা আমরা এতদিনে সুদয় আসলে পূরণ করে ফেললাম। এবার যখন আমরা দেখব কৌশিক গাঙ্গুলি আর অনির্বাণ ভট্টাচার্যকে অন স্ক্রিন একটা উন্মাদনার সাক্ষী হতে বা তারা বিশেষ করুন ইউ অল হ্যাভ টু সি ইট টু বিলিভ ইট হোয়াট দে হ্যাভ ডান স্পিচলেস। সারা জীবনে যত যাই কাজ করি এটা আমি প্রায় শিক্ষানো বিষয়ের মতো করেছি, কারণ এনারা দুজনেই অসামান্য অভিনেতার পাশাপাশি কিন্তু অসাধারণ পরিচালক। তাই ওইখানে যে ভ্যালু অ্যাডিশন তারা দুজনে প্রতিদিন প্রতিনিয়ত করে গেছেন। আরেকটা জিনিস মনে রাখার জন্য আপনাদের সবাইকে বলি, এই ছবির সংলাপেও কিন্তু কৌশিকা এবং অনির্বাণের অনেকখানি অনেকখানি যোগদান এবং সেটা কিন্তু অনেকটাই ইনস্ট্যান্ট হয়েছে। সো ফর মি ইট ওয়াজ ওয়ান অফ দোজ মোস্ট অর্গ্যানিক প্রজেক্টস যেটা আমরা করতে করতে করেছি, তাই তো অনির্বাণ? এটা অদ্ভুত একটা অভিজ্ঞতা, অদ্ভুত একটা অভিজ্ঞতা যখন একসাথে একটা কাজ হয় এবং যেখানে কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করছে এবং দুজন পরিচালক মনুষ্য দুটি মানুষ দুটি মানুষ যাদের পরিচালনাতেও ততটাই তাদের মন একদম গেঁথে আছে, তারা যখন সেটাকে অ্যাপ্রোচ করছে তারা কিন্তু শুধুমাত্র অভিনেতা হিসেবে অ্যাপ্রোচ করছে না, তারা কিন্তু আরও অনেকটা ভ্যালু অ্যাড করতে যা করতে করতে যাচ্ছে অনেকগুলো সূক্ষ্ম লেয়ারে। ফলে সেটা যখন একখানা টিম ওয়ার্ক হয়ে দাঁড়ায় তখন সেই প্রজেক্টটাও কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে যায়। একটাই দুঃখের যে আমাদেরকে এটা খুব অল্প সময় করতে হয়েছে এবং এটা আমার তরফ থেকে অনির্বাণ এবং কৌশিকদের নেই দুজনের কাছেই আমি একটু ক্ষমা প্রার্থী, কারণ একটুও তাদের সুযোগ দেওয়া সম্ভব হয়নি যে পরিস্থিতিতে এই কাজটা হয়েছে। আমরা মাত্র 9 দিনে এই কাজটি করেছি। আমি আমি এটা নিয়ে গর্বিত নই, আই ডোন্ট এন্ডোর্স দিস ওয়ার্কিং প্রসেস। 9 দিনে কাজ করা নিয়ে আমি বিন্দুমাত্র গর্বিত নই, আমি দ্বিতীয়বার করতেও চাই না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে টেকনিক্যালি একবার ভেবে দেখার প্রয়োজন আছে যে দুটি মানুষ কন্টিনিউয়াস অভিনয় করে যাচ্ছে 9 দিন ধরে, তাদের একজনকে এক মুহূর্তের জন্য রেস্ট দেওয়ার কোনো উপায় আমার নেই, এটা কিন্তু ভয়ঙ্কর, তাই না? এবং তারা হাসি মুখে হই হই করে এই অসম্ভব শক্ত অভিনয়টা করে যাচ্ছে। সো আমার মনে হয় যখন আপনারা দেখবেন বোধহয় ভালো লাগাটা আরও 3 গুণ বেড়ে যাবে যখন এটা মাথায় থাকবে যে কোন পর্যায়ের প্রফেশনালস, কোন পর্যায়ের অভিনেতা, কোন পর্যায়ের ডেডিকেশন, কোন পর্যায়ের শিল্পের প্রতি আমাদের সিনেমা থিয়েটার এই সব মিলিয়ে শিল্পের প্রতি ভালোবাসা থাকলে তবে দুটি মানুষ এটা দিনের পর দিন করে যেতে পারেন এবং হাসি মুখে।